আজকের রেসিপিতে থাকছে কোরিয়ান একটা স্ট্রিট ফুড, নাগা চিকেন। এই নাগা চিকেনগুলো কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। চলুন আমি কেমন করে এই নাগা চিকেনগুলো খুবই কম খরচে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই দেখে নেওয়া যাক। আজকে নাগা চিকেন রেসিপির জন্য এখানে আমি 15টার মতো উইংস নিয়েছি। আপনারা কিন্তু চাইলে মুরগির মাংসের যে কোনো অংশের পিসগুলো দিয়ে এই নাগা চিকেনটা তৈরি করতে পারেন। এখন এই পাখাগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু কেচে দিব, যাতে করে প্রপারলি মশলাটা এর ভিতরে ঢুকতে পারে। এবার এই উইংসগুলোর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আছে 1 চামচ। এবার এই সব মশলার সাথে উইংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে উইংসগুলোর সাথে মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে রেস্টে দিয়ে দিব আধা ঘন্টার জন্য। এবার আমরা একটা ময়দার কোটিং তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার ময়দার সাথে মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক 10 মিনিট পরে আমি চিকেন উইংসগুলোকে ময়দার সাথে এভাবে করে কোট করে নিচ্ছি। একবার কোট করলেই কিন্তু হয়ে যাবে, ডাবল কোট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো সবগুলো কোট করা হয়ে গিয়েছে, এভাবে করে ময়দা ঝাঁকিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই অবস্থাতে চিকেন উইংসগুলোকে আপনারা ডিপ ফ্রিজে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1.5 মাসের মতো। চিকেন উইংসগুলো ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে উইংসগুলোকে দিয়ে দিচ্ছি। উইংসগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে এভাবে করে একটু উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরে চিকেন উইংসগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উইংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর প্রতি ব্যাচ চিকেন উইংস ভাজতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। চুলার হিটের উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু কম বেশি সময় লাগতে পারে। তো একই প্রসেসে সবগুলো চিকেন উইংস আমি তেলে ভেজে নিব। এবার চুলাতে অন্য একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চাইলে বাটারটাও ব্যবহার করা যাবে। এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর আদা কুচি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। আদা আর রসুনটাকে হালকা তেলের সাথে সটে করে নিতে হবে। তো রসুন আর আদাটা কিন্তু এখানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা কিন্তু চাইলে যে কোনো একরকম সসও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, সয়া সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। মধু দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর এখানে একটা নাগা মরিচ নিয়েছি। কোনো কোনো অঞ্চলে এটাকে বোম্বাই মরিচ বলেও চিনে থাকে। তো এখান থেকে আমি পুরোটা দিব না, অর্ধেকটা পরিমাণ কুচি কুচি করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি। এই নাগা মরিচটা ব্যবহার করার কারণেই কিন্তু আপনার নাগা উইংসটা খেতে অসম্ভব মজার হবে। পার্সোনালি এই নাগা উইংসটা খেতে আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনারা ট্রাই করলে আপনাদেরও ভালো লাগবে। এবার চুলার মিডিয়াম হিটে এই সসগুলোকে সব একসাথে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। 2 মিনিট সসগুলোকে জাল করে নিয়েছিলাম। এবার এর সাথে যে চিকেন উইংসগুলো আগেই ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেন উইংসগুলো এর সাথে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে উইংসগুলোকে মিশিয়ে নিতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিতে হবে। এখানে 3 থেকে 4 মিনিট সসের সাথে উইংসগুলোকে জাল করে নেওয়ার পরে খুব সুন্দর কিন্তু নাগা মরিচের একটা ফ্লেভার বের হচ্ছে। শেষ পর্যায়ে এখানে আমি 1 চামচের মতো সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু এটা বাদ দেওয়া যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।